আমি এই অবস্থাতেই পরীক্ষা দেব পিয়া, আজকেই পরীক্ষা হবে। ইম্পসিবল ওরে, এটা তুমি কি বলছো? তোমার সব থেকে আগে উচিত কাটা জায়গাটায় ওষুধ লাগানো। তুমি এইভাবে কাটা হাত নিয়ে যদি সবজি কাটাকাটি করতে যাও তাহলে তো কাটা ঘায়ের ওপর জাপ পড়বে। তুমি বুঝতে পারছো না একটা ইনফেকশন হয়ে গেলে কি কেলেঙ্কারি হয়ে যাবে? গৌরী, রুদ্রর কথাটা শোন দয়া করে, কেন জেদ করছিস? দেখি দেখি কতটা কেটেছে। কি মাথা খারাপ হয়ে গেছে দি? পরীক্ষা ক্যান্সেল করতে বলছিস কেন? ভালোই তো হয়েছে গৌরীর হাত কেটে গেছে। গৌরী এই কাটা হাত নিয়ে সবজি কাটতে পারবে না। তো এটাই সুযোগ, এর মধ্যে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে ফেলে পরীক্ষাটা জিতে যায়। এটা তো ঠিক বলেছ গৌরী, তুই পরীক্ষাটা দিতে রাজি আছিস তাই তো? হ্যাঁ, তুই এই হাত নিয়ে পরীক্ষাটা দিবি তাই তো? হ্যাঁ। কি হ্যাঁ হ্যাঁ করছো তুমি? আজ কোনো পরীক্ষা হবে না। গৌরীর এইভাবে হাতটা কেটে গেল আর তুই বলছিস পরীক্ষার কথা? তোর কি কোনো সেন্স নেই? আমাকে ধমকাচ্ছিস কিসের জন্য? গৌরী তো রাজি হয়েছে। গৌরী চলো উপরে চলো, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি, চলো। একটা মিনিট রুদ্র, পরীক্ষাটা আজকে হবার কথা ছিল। গৌরী যদি আজকে পরীক্ষাটা দিতে না পারে তাহলে এই সবজি কাটার পরীক্ষায় আমি জিতে গেলাম। কি জানি, ঠিক বললাম? এটা কি ধরনের নিয়ম? এটাই তো নিয়ম রে রুদ্র। গৌরীর হাত তো আর আমার জন্য কাটেনি, আর সব থেকে বড় কথা আজকে যদি আমার হাত কাটতো তুই কি আমার প্রতিও এতটা সিম্পাথেটিক হতিস? তখন তো তুই নিজের বউকে জেতানোর জন্যই উঠে পড়ে লাগতিস। আমার স্বভাব এটা নয় দি, যে আমি একজনের সাথে চিটিং করে আরেকজনকে জিতিয়ে দেব। আমি চিরকাল একটাই শব্দকে বিশ্বাস করে এসেছি, সততা। আজকে যদি তোর হাত কেটে যেত তাহলেও আমি পরীক্ষাটা থামিয়ে দিতাম। সে ধীর হাত কেটে গেলে তুই কি করতিস সেটা পরের কথা রুদ্র, কিন্তু ধী যে কথাটা বলছে সেই কথাটাতেও যুক্তি আছে। দেখ, সবজি কাটার পরীক্ষা হচ্ছে, এখানে নিখুঁত করে সবজি কাটাটাও যেমন একটা ব্যাপার, তেমনি সবজি কাটতে গিয়ে কারো যদি হাত কেটে যায় তার মানে সে তো পরীক্ষায় দক্ষ নয়, সবজি কাটায় দক্ষ নয় সে। সব দিকটা সামলেই তো পরীক্ষা দিতে হবে। কারো যদি হাত কেটে যায় আর তার জন্য যদি পরীক্ষাটা বন্ধ করে দিতে হয় তাহলে তো অন্যজন জিতে যাবে। মা, আপনি কি করে এটা বললেন? আমি এটা তুমি কি বলছো? তুমি গৌরীর হাতের অবস্থাটা একবার দেখো। এই অবস্থায় তুমি গৌরীর কথা না ভেবে তুমি তুমি ধীকে জিতিয়ে দেওয়ার কথা বলছো? বাবা, এটা তো আমার তৈরি নিয়ম নয়, এই নিয়মটা তো তুই বানিয়েছিস। নির্দিষ্ট সময় পরীক্ষা শেষ করতে হবে, অসাবধানবশত কারুর যদি হাত বা পা কেটে যায় তার জন্য তো পরীক্ষা বন্ধ দেওয়া যায় না। আমি কেন পিয়ার কথা সায় দিচ্ছে? আমি তুমি জানো না পিয়া কি ধরনের মেয়ে, একজন ফ্রড, ঠক, নিজের স্বার্থ সিদ্ধির জন্য কতটা নিচে নামতে পারে তোমার ধারণাও নেই। এই জানেন রুদ্রবাবু, আমি যখন হরগৌরী পাই সটলে কাজ শিখতে এসেছিলাম তখন ধীর মা ঐশানী ঘোষকে দেখেছিলাম। জীবনের সব পরীক্ষায় তার কি অদম্য জেদ, কি অদম্য সাহস, কোন পরীক্ষা থেকে সে পিছু হটে যায়নি, কোন বিপদের মুখে সে পিছু হটে যায়নি, কারণ সে বিশ্বাস করত যে যতই বিপদ আসুক যতই মিথ্যের ফাঁদ তার জন্য পাতা হোক সত্যের জয় সবসময় হবে।
আজকেও সত্যের জয় হবে। এই পরীক্ষা থেকে আমি পিছু হব না। কিন্তু গৌরী, হজরি জেঠু কি বললেন শুনলে না? তুই আমাকে নিজের অজান্তে জেঠু বলে ডেকে ফেললি রে মা। তুই তো জানিস না আমি সত্যি সত্যি তোর জেঠু হই। আমার নিজের মায়ের কথা মনে নেই, কিন্তু ধীর মা তো একজন মা। আর উনি যেটা বিশ্বাস করতেন সেটাই তো আমি সারা জীবন বিশ্বাস করে এসেছি, যে সত্যের জয় হবে। পিয়া যদি ঠিক হয়ে থাকে তাহলে পিয়া জিতবে, আর যদি আমি ঠিক হয়ে থাকি তাহলে আমি জিতব। ঐশানী ঘোষ তোমার মা, তোমার আর তার মেয়ে হয়ে আজকে তুমি যখন জেদ ধরেছ, মায়ের মতো করে এই পরীক্ষার বাধা অতিক্রম করতে চাইছ, তোমাকে আমি আটকাব না। গৌরীকে লড়তে দাও রুদ্র। গৌরী হঠাৎ সত্যির জয় হবেই বলছে কেন? ওকে সবাইকে বলে দেবে নাকি আমি ওকে মতো মেরেছি? বললেই বা, কোনো প্রমাণ তো নেই, কেউ তো দেখেনি। তুই এসব কি অদ্ভুত কথা বলছিস গৌরী? আমি যদি সত্যি বলি মানে আমি মিথ্যে কখন বললাম? বরং সবার আগে আমি তো তোর হাতের কথা ভেবে পরীক্ষাটা বন্ধ করতে বললাম। তুই জেদ ধরে বসে আছিস, তুই যদি পরীক্ষা দিতে রাজি থাকিস তাহলে হোক পরীক্ষা। গৌরী, তোমার কাটা জায়গাটা থেকে রক্ত পড়ছে। রক্ত বন্ধ করার উপায় আমি জানি। কেটে গেলে চিনি লাগালে রক্ত বন্ধ হয়ে যায়, এটা তো আমরা মহেশ্বরী শিখিয়েছিল। তুমি কোথা থেকে জানলে? আমি তো এটা ছোটর থেকেই জানি। কিভাবে জানি, কে শিখিয়েছে সেটা আমার মনে নেই, কিন্তু এটুকু জানি যে কাটা জায়গায় চিনি দিলে রক্ত বন্ধ হয়। এই বুড়ি তো বেশি ভ্যাভ্যা করে দেখছি, হঠাৎ মহেশ্বরীর কথা মনে পড়ে গেল। এই গুটিটা যাই করছে তাতেই দেখছি সবাই শঙ্কর ঐশানী মহেশ্বরীকে দেখতে পাচ্ছে। আচ্ছা যারা হলো তো একদম মায়ের মতো, একদম মায়ের মতো। ঐশানী ঘোষের মেয়ে এত সহজে হারবে না। কেটে যাওয়ায় আমারও একটু দোষ আছে, আমাকে তো রুদ্র দাদা বাবু জাজের দায়িত্ব দিয়েছিল। আমি খামুখা শিক্ষা ছেড়ে অন্য কাজ করতে চলে গেলাম, কিন্তু আমি আর কোথাও যাবো না, কিছুতেই এখান থেকে নড়বো না, একদম এখানেই দাঁড়িয়ে থাকবো। আমিও নড়ছি। মা, আমি, তোমরাও এখানেই থাকো। সর্বনাশ, ওটা গোষ্ঠী আমার মুখের সামনে বসে বসে ডাকডাক করে দেখবে নাকি? ঘুরি তো সবজি কাটতে পারবে না, আমি সবজি কি করে কাটবো? দেখি ঘুরি কি করছে। দেখিনি বাপের জন্মে, ওরে বাপ রে বাপ, উফ দুর্ঘট।
ভজন গাগ গাগ করে এই চোঙা নিয়ে আমার কানের সামনে চেঁচাবে না। দেখতে তো পাচ্ছ সামনে দাঁড়িয়ে দেখছি, তোর রকম চোঙা ফোকার কি দরকার আছে? আচ্ছা পাশে ঠাকুরান আবার বারুদ করলাম না ওরে বাবা। ম্যাগো কেমন দেখতে হচ্ছে বেগুনগুলো? ইস দি, তুই কিভাবে বেগুন কাটছিস? এইভাবে বেগুন কেটে কি বেগুন মজা হয় নাকি? ঠাম্মি, দি বোধহয় আজকে একটা নতুন টাইপের বেগুন ভাজা খাবে আমাদের। নিজের আবিষ্কার, তাই না দি? তুই বেগুন কাটার কি বুঝিস রে? হ্যাঁ, বেগুন ভাজা হলেই তো। দেখ, বেগুন কাটার ব্যাপারে আমি কিছু না জানলেও বেগুন ভাজাটা তো জানি, সেটা আমি খেতে খুব ভালোবাসি। কিন্তু জীবনে আমি কোনোদিনও এরকম টেড়া বেকা বেগুন ভাজা খাইনি। এগুলোকে ভেজে দিলে তো বেগুন ভাজা হয়ে গেল। ধীরে ধীরে যেন রান্না বান্নার প্রতি কেমন অনেক শঙ্করের মেয়ে হয় কিনা রান্নার প্রতি এরকম অভক্তি নিয়ে কথা বলছে। আর গৌরী কি সুন্দর করে সবজি কাটছে, শঙ্করের হাতের ছোঁয়া দেখতে পাচ্ছি ও সব কাজে। আমি জানি গৌরীর খুব কষ্ট হচ্ছে, ওইভাবে কাটা হাতটা নিয়ে সবজি কাটছে, আবার না হাত কেটে যায়। গৌরীর যেন কোনো ক্ষতি না হয় ঠাকুর, এই যুদ্ধটা ওকে জিততেই হবে। ধি না আলোগুলো জলে ধুলো না খোসা ছাড়ালো, এটা কিভাবে আলো কাটছে এইটুকুও জানে না? আমি শঙ্কর ঘোষের কাছে সবজি কাটা শিখেছিলাম এককালে, এখন তার মেয়ের কাছ থেকে নতুন করে সবজি কাটা শিখছি। আরে ধি, তুই কাঁকরোলগুলো ভাজার জন্য কাটবি না? কোনটা কাঁকরোল? সে কি রে, তুই নাকি বেছে বেছে সব সবজি কিনেছিস, এখন তুই চিনতেই পারছিস না কোনটা কাঁকরোল? আরে ওই তো রে, তোর বাঁ পাশে কাঁকরোল। এই তো কিরম ছোট ছোট ইঁদুরের মতো দেখতে, এগুলো তো কাঁকরোল। ঠাম্মি তুমি ইশারা করে দেখিয়ে দিচ্ছ। ঠাম্মি তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছো, যাও না গিয়ে ওখানে বসো, এখন তো সবজি কাটার পরীক্ষাটা শেষ হয়ে যাবে, এরপরে তো আবার রান্না করাটাও দেখতে হবে না? 11টা বাজতে আর 10 মিনিট বাকি, ঠিক 10 মিনিট বাদে এসেই কিন্তু আমি দেখব। আমি জানি রেধি তোর কষ্ট হচ্ছে, তোর মা এর থেকেও অনেক বেশি কষ্ট সহ্য করে অনেক যুদ্ধ করে গেছে। তুই তোর মায়ের মেয়ে, ঐশানী ঘোষের মেয়ে, তুইও পারবি সব কষ্ট সহ্য করে নিজেকে প্রমাণ করতে। আমি আবার ভুল করে বড় উচ্চে কিনে ফেলেছি। ডেকে আনি তাহলে, ঠাম্মি দেখবে আমার সবজি কাটা শেষ আর গৌরীর এখনো সবজি কাটা বাকি, আমি জিতে যাব। ঠাম্মি দেখো,
11টা বাজে আর আমার সব সবজি কাটা হয়ে গেছে। চল এসো 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 দেখতে এসো, এ দেখো। আর রুদ্র তুইও দেখ, সব সবজি আমি কেটে ফেলেছি। আমিও তো যে আজ আমার একটা মতামত আছে, আমিও দেখবো। হ্যাঁ তো দেখো, গৌরীর সবজি কাটা এখনো চলছে কিন্তু আমি সব সবজি কেটে ফেলেছি। গৌরী, এত সুন্দর করে তো আমরাও সবজি কাটতে পারি না, তুই কোথা থেকে শিখলি এত সুন্দর করে সবজি কাটা? কি জানি, আমার সবজি কাটাটা দেখো ঠাম্মি, আমারটা দেখো। জঘন্য, একে তো তেড়া বেঁকা করে কেটেছে, কোনো সবজি ধয়নি, সব এক জায়গায় ডাঁই করে রেখেছে, ই আবার কেমন কাজের ছিরি? ঠাম্মি, ও ঠাম্মি, তুমি রেগে গেলে তুমি কি নিজেকে ফিরে পাচ্ছ না? তোমার কি কিচ্ছু মনে পড়ছে না? এই পরীক্ষাটা আমার মান রাখার জন্য ধন্যবাদ। তোমার হাত থেকে তো এখন রক্ত পড়ছে। দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে এ আড়ালে। শুধু সবজি কাটা হলেই তো হলো না ঠাম্মি, রান্নাটাই আসো। দেখো না আমি কি সুন্দর রান্না করি। হ্যাঁ ঠাম্মি একটার সময় খাবে, এখানে রোম্যান্স চলছে চলো, তবে একটার মধ্যে রান্নাটা শেষ হওয়া চাই। ঠাম্মি আমি ঠিক একটার মধ্যে তোমার জন্য রান্না করে আনছি, দাঁড়াও। কেন গৌরীকে কথা শোনাচ্ছিস দিদি? দেখছিস তো গৌরীর কি অবস্থা। আমি বাবা তাড়াতাড়ি ঠাম্মির জন্য রান্না শুরু করে দিই, রান্নার পরীক্ষাতেও আমি জিতব। দি তুই এই পরীক্ষাটা কিন্তু হেরে গেছিস। কেন 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 ঠাম্মি, আমি তো 11টার মধ্যে সব সবজি কেটে ফেলেছি। গৌরী তো আমার পরেও, গৌরী 11টার মধ্যে সবজি কাটা শেষ করেছে আর সবজিগুলো কেটেছে নিট এন্ড ক্লিন ভাবে, আর তোরগুলো এইভাবে কেউ আলু কাটে খোসা শুদ্ধ? থাম রুদ্র, প্লিজ থাম। দেখ ঠিক আছে, আসল পরীক্ষাটা তো রান্নার, রান্না ভালো না হলে কিসের আর উনুন বানানো, কিসের বাজার করা, কিসের ভাজা মশলা বানানো আর কিসের সবজি কাটা? দিদি ভাই তুই রান্না শুরু কর, আমি কিন্তু ঠিক একটায় খেতে বসবো। এই সেরেছে, উনুনটা জ্বালাবো কি করে? কখনো হব না একা, অচেনা গলিতে দেখা, বুক যত ঝড় অচেনা জোর, রেখে যাব নিশানা,
কখনো লোকের ভিড়ে মায়া বাঁধন গেলে ছিড়ে দুহাত ধরে ভীষণ লড়ে ওড়াবো শামিয়ানা। তুমি হাতের এরকম অবস্থা নিয়ে কি করে রান্না করবে গৌরী? দেখ, তোর বউ চাইলে রান্না নাই করতে পারে। আমার ধি কিন্তু রান্না করতে চলে গেছে। হিটুকু কাটা কিছুই না, কিন্তু ঠাম্মিকে যদি সময় মতো রান্নাটা করে দিতে না পারি তাহলে আমার আরো বেশি কষ্ট হবে। এই তো আমার সেই ধি যাকে আমি এত কাল ধরে খুঁজছি। শনি ঘোষের মেয়েটি হারতে জানে না, সামান্য ব্যথায় কাতর হতে জানে না, সে লড়াই জিতেই ছাড়বে। ভালো করে কেরোসিন তেল ঢেলে রেখেছি, তারপরে দুই ঢাল, এরপরে খালি আগুন ঝোয়ানো বাকি। আজকে এখানেই তোর চিতা জ্বলে যাবে। তুই শেষ হয়ে গেলে আমার পথের কাঁটাও আজ উপড়ে যাবে। আসল ধি পটল তুললে কেউ আর আমাকে নিয়ে সন্দেহ করতে পারবে না।